হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবনে সাফল্য লাভের গল্প। দেখুন বন্ধুরা, সাফল্য লাভ পেতে হলে আমাদের অনেক বাধা বিপত্তি পেরোতে হবে। আপনাকে অনেকেই বলবে যে তুমি এটা করতে পারবে না, এই কাজটা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, আমি বলছি তুমি এই কাজটা করতে পারবে। লোকে তোমাকে যত যাই বলুক, তুমি সেই কাজটিকে মন দিয়ে করতে থাকো, তুমি একদিন সফল হবেই। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি এমনই একটা সফলতার গল্প বলবো। তার আগে তোমাদের সবাইকে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখে নাও। সুবন্ধুরা, কেমন লাগলো? চলুন আজকে গল্পটি শোনা যাক, জীবনে সাফল্য লাভের গল্প। গল্পটি বলার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে জীবনে যতই বাধা বিপত্তি আসুক, আপনারা কখনো পিছু পা হবেন না। তো আপনাদের আজকের যে বিষয়টি, জীবনের সাফল্য লাভের গল্প, সেটি বলতে গেলে সবার প্রথমে একজন ব্যক্তির কথা বলতে হবে। তার নাম ছিল শুভম। সে যখন 9-এ পড়ে তখন তাকে সে যখন 9-এ পড়ে তখন সে পড়াশোনায় একদমই খারাপ ছিল, পড়াশোনা করতেই পারত না, সে প্রত্যেকবার ফেল করত। কোনো মতো করে কষ্ট করে 9টা পাস করে যখন 10-এ উঠল মাধ্যমিকে, তখন সে ফেল করলো। একবার নয়, দুবার নয়, 3 বার ফেল করলো। তখন তার যে বন্ধুগণ ছিল, পাড়াপুড়ির প্রতিবেশী ছিল, সবাই তাকে খুব অপমান করতে লাগলো। সেই অপমানগুলো মনের মধ্যে রেখে সে রোজ তারপরের দিন থেকে নদীর পাড়ে গিয়ে বসত। এমনই একদিন নদীর পাড়ে গিয়ে সে বসেছিল, তখনই সে দেখতে পারে কতগুলো পিঁপড়ে একটি লাইন করে যাচ্ছে। সে ভাবলো এই পিঁপড়েগুলোকে একটু বাধা দিয়ে দেখি পিঁপড়েগুলো কি করে। তখন সে পিঁপড়েগুলোর উপরে সে প্রথমে পা রাখলো, দেখলো পিঁপড়েগুলো সেই পায়ের উপর দিয়ে চলে গেল। তারপরে সে হাত রাখলো, হাতের উপর দিয়ে চলে গেল। এবার বড় একটি পাথর রাখলো, পিঁপড়েগুলো তখন রাস্তাটি বদলে অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো, কিন্তু তারা থেমে যায়নি। এটা দেখে সে শুভম বাড়িতে আসলো। আসার পরে সেই দিন থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো, খুব পড়াশোনা করতে লাগলো। পড়াশোনা করতে করতে 2-3 মাস পর সে আবার মাধ্যমিক পরীক্ষা দিল। দেওয়ার পরে সে অনেক ভালো র্যাঙ্কে পাস করে গেল। এমন করে সে উচ্চ মাধ্যমিকে দিল, খুব ভালো র্যাঙ্কে পাস করলো। বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএ, সে খুব ভালো পড়াশোনা করতে লাগলো। এরপরে
সে একটি চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা করলো। সে চাকরিটা ছিল রেল ডিপার্টমেন্টের এবং সে রেলের চাকরিও পেয়ে যায়। চাকরি পাওয়ার পর তার জীবনটা একদম পুরোপুরি বদলে যায়। যারা তাকে অপমান করেছিল তাদেরকে সে মনে মনে ধন্যবাদ দেয়, কারণ বন্ধুরা তাকে এই অপমান করেছিল বলেই সে আজ মনে কথাগুলো মনেতে রেখে সে আজ জীবনে সাফল্য লাভ অর্জন করলো। সো বন্ধুরা, শুভমের মতো আপনিও পারবেন যদি একটু চেষ্টা করেন। সাফল্য পেতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সব কিছু আপনাকে সহ্য করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর বেশি কথা না বলে বাই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।